वेलकम बैक टू माय चैनल त्रिशा फैमिली ब्लॉगिंग। आज के अनेक दिन पर चले एसेছি একটা লং ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমি বিন্দাস আছি। আজ হলো কি 26 নভেম্বর, আমার বার্থডে। আর সেই বার্থডে ব্লগ আসবে না, এটা হতেই পারে না। তাই জন্য তোমাদের জন্য নিয়ে চলে এলাম একটা দুর্দান্ত দুর্ধর্ষ ব্লগস। তো চলো পুরো ভিডিও দেখতে থাকো। আর তোমরা কারা কারা আমাকে মনে রেখেছো তারা চটপট আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। আমি কাউন্ট করতে চাই যে কতজন আমাকে মনে রেখেছে। আর ভালো ভালো কমেন্ট করতে থাকো। আমি নেক্সট ভিডিওতে যারা যারা ভালো কমেন্ট করবে তাদের নাম নেব। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। সকাল সকাল মা আমার জন্য পায়েস রান্না করছিল আর এখানে চলে এসেছিল গরম গরম লুচি আর ছোলার ডাল ব্রেকফাস্টে। তো চটপট এগুলোকে খেয়ে নিলাম আর তারপর মাকে একটু কাজে হেল্প করছিলাম। সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে মার সাথে প্রচুর কাজ করছিলাম আর তার জন্য একটা ক্লিপও তোলা হয়নি। আর একাই তো মানে মা সবটা সামলাতে পারতো না, কারণ মার শরীরটা খুবই খারাপ। তার জন্য আমাকে একটু হেল্পিং হ্যান্ড হতেই হয়েছে। তো আমি সমস্ত একটু হেল্প করে দিলাম। আর সকাল সকাল অনেকগুলো গিফট পেয়ে গেছি আর আমি ভীষণই খুশি। আর এত উইশ আসছে যে আমি ফোন খুলতে পারছি না। ফোন খুললেই যেন 15-20 মিনিটের জন্য সেন্সলেস হয়ে যাচ্ছে আমার ফোন। যারা আমাকে উইশ করছো, যাদেরকে আমি এখনো হয়তো রিপ্লাই দিয়ে উঠতে পারিনি, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা। ভিডিওটা কন্টিনিউ করো, দেখতে থাকো, অনেক কিছু টুইস্ট আছে। এখানে মা আমার জন্য বেশ সুন্দর সুন্দর কয়েকগুলো স্পেশাল রান্না করেছিল যেটা দেখে আমার খুবই ভালো লাগছিলো। আর আমার তো খিদে পেয়ে যাচ্ছিল বস, তাই জন্য তাড়াতাড়ি করে স্নান করতে চলে গেলাম। গাইস স্নান টান হয়ে গেছে, আমি ফ্রেশ হয়ে নিয়েছি একদম। আর নতুন ড্রেস পরে নিয়েছি আর এই জামাটা আমাকে মাম্মাম দিয়েছে। তো তোমাদেরকে দেখাচ্ছি পুরো লুকটা, তো দেখতে থাকো। তারপর চটপট বসে গেছিলাম দুপুরের ভুড়ি ভোজ করতে। মেনুতে ছিল শাক ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, রুই মাছ দিয়ে ফুলকপির তরকারি, চিংড়ি মাছের তরকারি, চাটনি, পায়েস। দুপুরে খাবারটা পুরো জমে গিয়েছিল আর মায়ের হাতের রান্নার মধ্যে একটা আলাদাই ফিলিংস থাকে। তো বার্থডেটা পুরো জমে গিয়েছিল আর রান্নাগুলো হয়েছিল বেশ ভালো। আর আমি খাবার খেতে থাকি, তোমরা চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দাও। তারপর বিকেলের দিকে খেয়ে নিলাম গরমা গরম কফি। দেন সন্ধ্যেবেলার দিকে শরীর এসেছিল আমাদের বাড়িতে একদম সারপ্রাইজলি। আমি তো জানতামই না যে ও আসবে, আমি তো পুরো অবাক হয়ে গেছিলাম। দেন ও আমাকে উইশ করে এবং গিফট দেয়। তো কী গিফট দিয়েছিল সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি ফার্স্টে গিফটটাকে আনবক্সিং করে নিচ্ছিলাম। খুব সুন্দর করে র্যাপিং করেছিল পুরো ব্যাপারটাকে। তো এত টেপ লাগিয়েছিল যে আমার খুলতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। দেন তারপরে অনেক তপস্যার পরে আমি এটাকে আনবক্সিং করতে সফল হলাম। এটা ছিল একটা ফটো ফ্রেম যেখানে আমাদের পুরনো ছবিগুলো ছিল আর এটা দেখে তো আমি খুবই খুশি হয়ে গেছিলাম। বার্থডে স্পেশাল দিনে ঘুরতে বেরিয়ে গেছি সন্ধ্যেবেলা আর আমার সাথে আজকে রয়েছে শরীর। আমি আর শরীর মিলে বেরিয়ে পড়েছি একটু রাঙ্গলিমল যাবো। তো চলো কোথায় কোথায় যাচ্ছি ওদের সাথে সবটা শেয়ার করবো। আর বিকেলটা কীভাবে কাটাচ্ছি, সন্ধ্যাটা কীভাবে কাটাচ্ছি, রাতটা কীভাবে কাটাচ্ছি, সবটা শেয়ার করছি, দেখতে পাবো। এরপর সন্ধ্যেবেলা শরীরের জোড়াজোড়িতে বেরিয়ে পড়লাম একটু ঘুরু করতে রাঙ্গলিমলের দিকে। এখানে আমরা এখন রাঙ্গলিমলের ভেতরে ঢুকছি আর আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় স্পেন্ড করলাম আর তারপরেই চলে গেছিলাম ডিনার করতে। বন্ধুরা আমরা রাঙ্গলি নিয়ে চলে এসেছি আর এখন আমরা এখানে ডিনার করবো এই রেস্টুরেন্টটায়। তো এখানে আমি আর শরীর এসে গেছি আর এটা প্রপার লিলুয়াতে রয়েছে, ঠিক আছে? তো চলো ভেতরকে দেখা। এই ছিল ভেতরের অ্যাম্বিয়েন্স আর এখানকার স্টাফেদের ব্যবহারও খুব ভালো এবং খাবারও রিজনেবল প্রাইসের মধ্যে। প্রথমে স্টার্টারটি নিয়ে নিয়েছিলাম গোল্ডেন প্রন ফ্রাই আর সাথে দিয়ে দিয়েছিল একটা চাটনি যেটা অসাধারণ খেতে ছিল। দুটো মিলিয়ে আমার বেশ ভালো লেগেছে আর আমি এই স্টার্টারটা ফার্স্ট টাইম খাচ্ছি, আমার তো দারুণ লেগেছে। দেন মেন কোর্সে নিয়ে নিয়েছিলাম মিক্সড নুডলস আর চিকেন মাঞ্চুরিয়ান। দুটোরই স্বাদ খুবই ভালো ছিল আর ভীষণ টেস্টি ছিল। আর এদের যেটা ব্যাপার দেখলাম, সব খাবার কিন্তু একদম গরম গরম সার্ভ করছে। দেন আমি খেলাম, আমার বেশ ভালো লেগেছে আর টেস্টটাও খুব সুন্দর ছিল। আর ডেজার্টে নিয়ে নিয়েছিলাম আমার ফেভারিট বাটারস্কচ আইসক্রিম আর আমি বাটারস্কচ আইসক্রিম খেতে থাকি। আর তোমরা ভিডিওতে একটা তাড়াতাড়ি করে লাইক করে দাও। এবার তোমাদের এই রেস্টুরেন্টের লোকেশন সম্বন্ধে জানাই। তো এই রেস্টুরেন্টটা হলো দ্য ফ্লেমিস রেস্টুরেন্ট। এটা লিলুয়াতে অবস্থিত। লিলুয়া আইনক্সের ঠিক পরেই এটা তোমরা পেয়ে যাবে। আমি ডেসক্রিপশন বক্সে ম্যাপ লিঙ্কটা দিয়ে দিচ্ছি। দেন তারপরে চলে এলাম বাড়ির পথে। সো বন্ধুরা, কালকে আমি ভিডিওটা এন্ড করতে পারিনি, তার জন্য আজকে এন্ড করছি। কালকে সারাদিন আমার খুবই ভালো কেটেছে, খুবই মজা করেছি আর সবটাই সারপ্রাইজলি হয়েছে। আসলে বাড়িতে সেলিব্রেশন হওয়ার সেরকম কোনো কথা ছিল না। মা বলেছিল জাস্ট রান্না করে দেবে, তো সেটাই হয়েছিল। আর বিকেলবেলা শরীরে এসে জাস্ট আমাকে ঘুরতে নিয়ে যায়, তো যেটা খুব ভালো লেগেছে আমার, কারণ সারাদিন বাড়িতেই বসেছিলাম আর তারপরে ঘুরতে গেছিলাম, বেশ ভালো লেগেছিলো। আর সারাদিনটা বেশ ভালো রকমভাবেই কাটলো, অন্যরকমভাবে কাটলো। ফার্স্ট টাইম আমি বার্থডে সেলিব্রেশন বাইরে কাটলাম এরকমভাবে। তো সব মিলিয়ে খুব ভালো লেগেছে। তবে সেলিব্রেশন হবে যদি তোমরা আর 1 মান্থের মধ্যে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিতে পারো। অলরেডি আমাদের চ্যানেলে 500 সাবস্ক্রাইবার হয়ে গেছে, 500 জনের একটা পরিবার তৈরি হয়ে গেছে। আর 500 জন যদি আমাদের ফ্যামিলিতে যোগ করে যায় মাত্র 1 মাসের মধ্যে, তাহলে একটা ফ্যামিলি সেলিব্রেশন হবে। तो चलो ताड़ाताड़ी करे सबसक्राइब करो और भिडियोटा लाइक करे दाओ कमेंट करे दाओ जल्दी जल्दी। तोमरा जारा जारा भालो भालो कमेंट करबे आमि सबार नाम किन्तु परेर भिडियोते नेब, ताई जन्य ताड़ाताड़ी कमेंट करते थाको और सुस्थ थाको भालो थाको। आसछि नतुन भिडियो निये, खूब ताड़ाताड़ी। ततक्षण टाटा।